হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। এখন মোটামুটি আমাদের প্রত্যেকেরই স্কুল কলেজ ওপেন হয়ে যাচ্ছে, আর স্কুল কলেজ ওপেন হওয়া মানেই জানি লম্বা টাইম আমাদেরকে বাইরে থাকতে হবে, সানে এক্সপোজ থাকতে হবে। এর ফলে নানা প্রবলেম আমাদের ফেস করতে হবে, যেমন ধরো সানট্যান, অ্যাকনি, পিম্পল, অতিরিক্ত হারে ঘাম। ঠান্ডা যেমন কমছে, তেমন কিন্তু গরমটাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আর গরম বাড়া মানেই জানি অতিরিক্ত হারে ঘাম, আর অতিরিক্ত ঘাম হলে অ্যাকনে পিম্পলের মতো প্রবলেম আমাদের স্কিনে চলে আসবে, স্কিনটা লাল হয়ে যাবে, ঘামে পুরো প্যাচ প্যাচ করবে। এর সঙ্গে তো সানট্যান আছেই, আমরা যত হাই এসপিএফ সানস্ক্রিন লাগাই না কেন, তাও দেখবে হালকা ফুলকা ট্যান কিন্তু আমাদের প্রত্যেক দিনই স্কিনের মধ্যে পড়ে। এর সঙ্গে হেয়ার, হেয়ারটাকে কী করে বাদ দিই বলো? কারণ দেখো, লম্বা টাইম আমরা এখন বাইরে থাকবো, স্কুলে থাকবো, কলেজে থাকবো, তখন কিন্তু ঘাম হওয়ার ফলে আমাদের স্ক্যাল্প থেকে একটা বাজে দুর্গন্ধ আসবে, স্ক্যাল্পটা অতিরিক্ত হারে চুলকাবে, মানে ইচিং হবে। এর সঙ্গে শুরু হবে হেয়ার ফল আর অয়েলি ড্যান্ড্রফ। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কম বেশি এখনকার দিনে আমরা ম্যাক্সিমাম জনা ফেস করি, যেহেতু এখন ঠান্ডা একটু একটু করে কমতে শুরু করেছে আর আমরা হালকা হালকা করে গরমের দিকে এগোচ্ছি। আর এই সময়তেই আমাদের স্কুল কলেজ ওপেন হয়ে গেছে। স্কুল কলেজ তো আমাদের যেতেই হবে। স্কুল কলেজ যাওয়ার আগে কীভাবে একটা প্রপারলি স্কিন কেয়ার রুটিন ফলো করবে, আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ইনফরমেটিভ হবে, তাই বলবো কোনোভাবে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো গিয়ে দেখে নিই। সকালে ঘুম থেকে উঠে স্কিন কেয়ার শুরু হয় ফেস ওয়াশ দিয়ে। স্কুল এবং কলেজ যাওয়ার আগে কিন্তু খুব ভালো করে ফেসটাকে ক্লিন করা প্রয়োজন। তার জন্য আমি এখন যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালপস গুডনেসের এজি রাইস লিকোরাইস নিয়াসিনামাইন ব্রাইটনিং ফেস ওয়াশ। লুকস লাইক এ প্যাকেজিং গাইস, ভীষণ সুন্দর। দেখো পাম্প বটলের মধ্যে এই ফেস ওয়াশটা আসে, যখনই দেখবে স্কিন খুব ডাল দেখাচ্ছে, স্কিনের মধ্যে গ্লো নেই, ঘুম থেকে উঠে কিন্তু খুব ভালো করে স্কুল বা কলেজ যাওয়ার আগে ফেসটাকে ক্লিন করবেন এই ফেস ওয়াশটা দিয়ে। এই ফেস ওয়াশটা সাধারণত ড্রাই টু নর্মাল স্কিনের জন্য সুইটেবল, আর এর টেক্সচার কিন্তু একদম পুরো মিল্কি হোয়াইট। এটা এমন একটা ফেস ওয়াশ না যার মধ্যে রাইস দেওয়া আছে, যেটা আমাদের আনইভেন স্কিন টোন বা স্কিনের মধ্যে প্যাচেসগুলোকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও লিকোরাইস থাকায় কিন্তু আমাদের স্কিন দিনে দিনে অনেক বেশি ব্রাইটনিং হয়ে ওঠে, তাই খুব ভালো করে এটা দিয়ে জেন্টালি ফেসটাকে ক্লিন করতে হবে। বন্ধুরা, এটা কিন্তু 100% সো ফ্রি একটা ফেস ওয়াশ, তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। এর মধ্যে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ, প্যারাবিন ইউজ করা নেই। এছাড়াও কিন্তু ভেগান অ্যান্ড কোয়ালিটি ফ্রি। দেখো বন্ধুরা, ফেসটাকে ক্লিন করার পর আমার স্কিন কতটা গ্লো করছে, কতটা হেলদি লাগছে। আর যদি দেখো ঘুম থেকে উঠে তোমার মুখ খুবই তেলে প্যাচ প্যাচ করছে, স্কিনের মধ্যে সেই ফ্রেশ ব্যাপারটা নেই, স্কিনে অ্যাকনে পিম্পলের মতো প্রবলেম চলে এসেছে, অথবা স্কিন খুব ড্রাই হয়ে গেছে, আনইভেন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ট্রাই করতে পারো এই যে সিনামন, স্যালাসিলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড এই ফেস ওয়াশটা। বন্ধুরা, এটা এমনই একটা ফেস ওয়াশ না যেটা আমাদের স্কিনে অ্যাকনি পিম্পলটাকে যেমন কন্ট্রোল করতে সাহায্য করে, তেমনই কিন্তু ড্রাই স্কিনটাকে রিফ্রেশ করে, স্কিনের এক্সট্রা অয়েল এবং সিবামটাকে খুব তাড়াতাড়ি কিন্তু কন্ট্রোলে এনে দেয়, আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করে তোলে, এছাড়াও স্কিনকে সারাটা দিন রিফ্রেশ করে রাখতে সাহায্য করে। এরপর কিন্তু স্কিনের মধ্যে একটা প্যাক অ্যাপ্লাই করতে হবে। তার জন্য দেখো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি নেব 1 থেকে 2 চামচ মতো রোজ পেটেল পাউডার, মানে গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো, আর নেব 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা পাউডার, মানে অ্যালোভেরা লিপস পাউডার। এর মধ্যে আমি অ্যাড করব জাস্ট অল্প একটুখানি রোজ ওয়াটার। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং, রিফ্রেশিং এই ফেস প্যাকটা। বন্ধুরা, এই প্যাকটা কিন্তু সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। এটা তুমি যখন স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে তখন নিজেই বুঝতে পারবে যে স্কিন কতটা সফট এবং ব্রাইট হয়ে উঠেছে, কারণ আমি এর মধ্যে দিয়েছি অ্যালপস গুডনেসের এই রোজ পেটেল পাউডারটা। লুকস লাইক এ প্যাকেজিং গাইস, এটা একদম একটা জিপ লক প্যাকেটের মধ্যে আসে। আর সব থেকে ভালো কি ব্যাপার, এটা কিন্তু আমরা আমাদের স্কিন এবং হেয়ারের দুটো জায়গাতেই ব্যবহার করতে পারি। এটা ইনস্ট্যান্ট
আমাদের স্কিনটাকে যেমন রেডিয়েন্স করে তোলে, তেমনই কিন্তু হাইড্রেট করে স্কিনের মধ্যে একটা গ্লো প্রোভাইড করে। এছাড়াও কিন্তু এর মধ্যে কোন ধরনের হার্মফুল কেমিক্যাল ব্যাড প্রিজারভেটিভ ইউজ করানি, 100% পিওর এবং ন্যাচারাল একটা পাউডার গাইস, এটা কিন্তু আমরা ইজিলি আমাদের হেয়ারও ব্যবহার করতে পারি। আমাদের হেয়ারকে কিন্তু এটা ইনস্ট্যান্ট সফট, স্মুথ এবং শাইনি করে তোলে। আর দিয়েছি অ্যালোভেরা লিপস পাউডার। বন্ধুরা, অ্যালপস গুডনেসের অ্যালোভেরা লিপস পাউডারটা কিন্তু আমরা আমাদের স্কিন এবং হেয়ার দুটো জায়গাতেই ব্যবহার করতে পারি। এটা এমনই একটা পাউডার না যেটা 100% পিওর এবং ন্যাচারাল, এর মধ্যে কোনো ধরনের কেমিক্যাল দেওয়া নেই, আর এটা জিপলক প্যাকেজিংয়ে আছে। এটা আমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশন, ইচিনেস এই ধরনের প্রবলেমকে কন্ট্রোল করে আমাদের স্ক্যাল্পটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে রাখতে সাহায্য করে। এছাড়াও কিন্তু আমরা এটাকে অ্যাজ এ ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারি। এটা আমাদের স্কিনের অ্যাকনে পিম্পলগুলোকে যেমন রিডিউস করে তোলে, তেমনই কিন্তু একটা ফ্রেশ অ্যাঙ্গেল লুকিং দিতে সাহায্য করে। তাই এটাকে আমি খুব ভালো করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো। বন্ধুরা, এখানে আমি যেহেতু রোজ পেটেল পাউডার আর অ্যালোভেরা লিপস পাউডার দুটোই দিয়েছি, এই দুটো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ ভীষণ এফেক্টিভ। তাই আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো যে এই প্যাকটাকে অন্তত পক্ষে সপ্তাহে 2-3 দিন ইউজ করতে। তোমরা যখনই কলেজ বা স্কুল যাবে তার আগে কিন্তু যখন স্কিন কেয়ার করবে তখনই এই প্যাকটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এটা এমনই একটা প্যাক যেটা আমাদের স্কিনের ম্যাক্সিমাম প্রবলেমকে যেমন সলভ করে দেবে, তেমনই কিন্তু স্কিন কমপ্লেক্সনকে হোয়াইটিং, ব্রাইটনিং করে তুলবে, স্কিনের নারিশমেন্ট প্রোভাইড করবে, স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করে তুলবে। তাই আমি দেখো এখানে খুব ভালো করে একটু থিক লেয়ারে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি, তোমরাও কিন্তু সেমভাবে একটু থিক লেয়ারে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। দেন 10-15 মিনিটের জন্য এটাকে ফেসের মধ্যে এভাবেই রেখে দেবে যতক্ষণ না এটা হালকা একটু ড্রাই হয়ে আসে, আর তখনই আমরা করব একটু বডি স্কিন কেয়ার। হ্যাঁ বন্ধুরা, এই রেগুলার যদি আমরা একটু বডি স্কিন কেয়ার না করি তাহলে কিন্তু আমাদের বডিতেও সানট্যান চলে আসবে। তাই আমি এখানে খুব ভালো করে স্কিনের মধ্যে দেখো উপটান অ্যাপ্লাই করছি। বন্ধুরা, উপটান আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা প্রত্যেকেই জানো। আর অ্যালপস গুডনেস আমাদের হাতে এনে দিয়েছে রেডিমেড উপটান পাউডার, লুকস লাইক এ প্যাকেজিং গাইস। দেখো ভীষণ সুন্দর একটা জিপ লক প্যাকেজিংয়ের মধ্যে এই উপটানটা আসে, যেটা অ্যাপ্লিকেশন করা ভীষণই ইজি, আমাদের হাজারো ঝঞ্ঝাট করতে হবে না। জাস্ট এটাকে নাও দেন অ্যাপ্লাই করো। এটা এমন একটা উপটান পাউডার যেটা আমাদের স্কিনে গ্লো প্রোভাইড করবে, ডিট্যান করতে সাহায্য করবে, স্কিন কমপ্লেক্সনকে ইনস্ট্যান্ট ফর্সা এবং চকচকে করে তুলবে। তাই দেখো আমি একটা বোলের মধ্যে এই উপটান পাউডারটা নিচ্ছি। আমি এখানে 2-3 চামচ মতো উপটান পাউডার নেব, আর এতে অ্যাড করবো জাস্ট অল্প একটুখানি র মিল্ক মানে কাঁচা দুধ। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি একসঙ্গে মিক্স করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের উপটান প্যাক। এবার স্নান করতে যাওয়ার ঠিক 10-15 মিনিট আগে খুব ভালো করে এই প্যাকটাকে নিয়ে ফুল বডিতে অ্যাপ্লাই করে নেবে। তোমরা চাইলে এটাকে ফেসেও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি যেহেতু আজকে ফেস একটা প্যাক অ্যাপ্লাই করেছি তাই আমি এটাকে অ্যাজ এ বডি প্যাক হিসেবে অ্যাপ্লাই করবো, যাতে বডি স্কিন থেকে খুব সহজে ট্যানটা উঠে। রেগুলার বেসিসে যদি আমরা বডিতে একটা প্যাক ইউজ করতে পারি না, তাহলে দেখবে বডি ট্যানটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাচ্ছে, বডি স্কিনটাও ইকুয়ালি আমাদের ফেস স্কিনের মতো অনেক বেশি ফর্সা এবং ব্রাইট দেখাচ্ছে। তাই দেখো জেন্টালি হালকা হাতে রব করতে করতে আমি ফুল বডিতে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে স্নান করতে যাওয়ার আগে। তাই বলবো যখনই তোমরা স্নান করতে যাবে তার ঠিক 10-15 মিনিট আগে খুব ভালো করে ফুল বডিতে এটাকে অ্যাপ্লাই করে নেবে। হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, পিঠে তোমরা এটাকে সব জায়গায় ইউজ করতে পারো, এটা কিন্তু ডিটানিং করতে ভীষণ ভালোভাবে হেল্প করে। দেখো আমার তো এখানে প্যাকটা ফুল বডিতে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এটাকে 10-15 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো, তারপর জাস্ট নর্মালি শাওয়ার নিয়ে নেবো। আর শাওয়ার নেওয়ার পর রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, আমার স্কিন দেখে কতটা গ্লো করছে, কতটা রেডিয়েন্স দেখাচ্ছে আমার স্কিনের মধ্যে। দেখো কোনো ডালনেস নেই, কোনো প্যাচিনেস নেই, স্কিন ভীষণই রিফ্রেশ হয়ে গেছে, ভীষণই স্মুথ দেখাচ্ছে। তাই আমি তোমাদের হাইলি হাইলি রেকমেন্ড করবো এভরিডে বেসিসে কিন্তু একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করতে। আমি এই প্রত্যেকটা প্রোডাক্ট purple.com থেকে নিয়েছি, তোমাদের সুবিধার জন্য আমি ইন্ডিভিজুয়ালি লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। স্কিন কেয়ার তো হলো, স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু
রেগুলার একটা হেয়ার কেয়ার রুটিনও আমাদেরকে ফলো করতে হবে। এগুলোর বাইরে গেলে কিন্তু আমাদের চুল খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, তার জন্য অন্তত পক্ষে সপ্তাহে 2-3 দিন খুব ভালো করে হেয়ার ওয়াশ করতে হবে। আর আমি এখন যে শ্যাম্পুটা রেগুলার ইউজ করছি, অ্যালপস গুডনেসের অ্যালোভেরা আলমন্ড অয়েল, আর আছে ক্ল্যাম্বাজল, এটা কিন্তু ড্রাই স্ক্যাল্পের জন্য ভীষণই ভালো। যদি তোমার স্ক্যাল্পে ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশন এই জাতীয় প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই শ্যাম্পুটা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। এটা আমাদের স্ক্যাল্পটাকে যেমন অনেক বেশি ক্লিন করে রাখে, তেমনই কিন্তু চুলকে হেলদি এবং স্মুথ করতে সাহায্য করেন। আর যদি দেখো তোমার স্ক্যাল্প খুবই অয়েলি, সেক্ষেত্রে কিন্তু তুমি ট্রাই করতে পারো অ্যালপস গুডনেসের টি ট্রি লেমন অ্যান্ড ক্ল্যাম্বাজল এই শ্যাম্পুটা, যেটা ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেমকে যেমন কেটার করে তোলে, তেমনই কিন্তু আমাদের চুলকে অনেক বেশি সফট এবং ম্যানেজেবল করতে সাহায্য করেন। এটা এমনই একটা শ্যাম্পু না যার মধ্যে কোন ধরনের হার্মফুল কেমিক্যাল বা প্রিজারভেটিভ ইউজ করা নেই, তাই আমি কিন্তু এখন এই শ্যাম্পুটাই রেগুলার ইউজ করছি। আমার স্ক্যাল্প মাঝে মাঝেই খুবই অয়েলি হয়ে যায়, তাই এই শ্যাম্পুটা দিয়ে আমি যখনই আমার হেয়ারটাকে ওয়াশ করি তখন দেখি আমার স্ক্যাল্পটা খুবই ক্লিন লাগছে, স্ক্যাল্পের মধ্যে ইচিনেস এই জাতীয় প্রবলেম কিন্তু একদমই আসছে না। 2-3 দিন দেখবে শ্যাম্পু না করা হলে আমাদের স্ক্যাল্প কিন্তু খুবই অয়েলি দেখায়, খুবই চিপচিপ করে, তাই অন্তত পক্ষে সপ্তাহে 2-3 দিন অবশ্যই তোমাকে হেয়ার ওয়াশ করতে হবে। আর রেগুলার বেসিসে একটা ভালো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করলে কিন্তু আমরা আমাদের চুলকে অনেক বেশি স্মুথ, অনেক বেশি হেলদি যেমন করে রাখতে পারি, তেমনই কিন্তু হেয়ার ফলের মতো প্রবলেমটাও দেখবে অনেকটা কম হয়। আর আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আমার চুল দেখে বুঝতে পারছো যে কতটা স্মুথ হয়ে গেছে। দেখো কোন ধরনের ড্রাইনেস নেই, কোন ধরনের ফ্রিজিনেস নেই, চুল ভীষণই হেলদি লাগছে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছো কীভাবে একটা সঠিক স্কিন কেয়ার রুটিন ফলো করবে রেগুলার বেসিসে? একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করলে কিন্তু আমরা আমাদের স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে রাখতে পারি। এই প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের যা কিছু কোয়ারি সেগুলো তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।